সুপ্রিয় ছাত্রছাত্রী, আসসালামু আলাইকুম। আজকের অনলাইন ক্লাসে আমি মোহাম্মদ আনিসুর রহমান, প্রভাষক, হিসাব বিজ্ঞান বিভাগ, বিলচরণ শহীদ শামসুজ্জোহা সরকারি কলেজ, গুরুদাসপুর, নাটোর। আজকে তোমাদের আলোচনার বিষয় এইচএসসি দ্বিতীয় বর্ষ যৌথ মূলধনী কোম্পানির আর্থিক অবস্থার বিবরণী। গত ক্লাসে আমি তোমাদের বিশদ আয় বিবরণী নিয়মটা শিখেছি, আজকে তোমাদের আর্থিক অবস্থার বিবরণী শিখাবো, কিভাবে আর্থিক অবস্থার বিবরণী করতে হয়। এটা অবশ্যই 1994 সালের কোম্পানি আইন অনুযায়ী যেভাবে আর্থিক বিবরণী করতে হবে অথবা যেভাবে আর্থিক বিবরণী করার রুলস রয়েছে সেই রুলস অনুপাতে করতে হবে। পূর্বে যেমন তোমরা অনার্স এইচএসসি ফার্স্ট ইয়ারে যেভাবে আর্থিক অবস্থার বিবরণী করেছো এক মালিকানা ব্যবসায়ের, সেভাবে আর্থিক বিবরণী অবস্থার বিবরণী কিন্তু করলে চলবে না। এটা অবশ্যই কোম্পানির রুলস অনুযায়ী 1994 সালের যে কোম্পানি আইন আছে সেই আইনের নিয়ম অনুযায়ী করতে হবে। সবটা এরকম হবে, প্রথমে উপরে কোম্পানির নাম, তারপর দেখতে হবে আর্থিক অবস্থার বিবরণী, কোন সালে কত তারিখের জন্য প্রস্তুত সে তারিখটা লিখতে হবে। এখানে দায় ও সম্পত্তি সমূহ থাকবে, দুইটা টাকার ঘর থাকবে। দায় সমূহ, দায় এবং সম্পত্তি সমূহ, প্রথমে আমি দায় সমূহ শুরু করি। এই দায় সমূহের ভিতরে সর্বপ্রথমে আমাকে কি করতে হবে, শেয়ার মূলধন লিখতে হবে। শেয়ার মূলধন, এই শেয়ার মূলধনের ভিতরে, শেয়ার মূলধন বলতে তোমরা আগে তোমাদের পূর্বের ক্লাস নেওয়া হয়েছে শেয়ার কাকে বলে, শেয়ার সম্পর্কে অঙ্ক করানো হয়েছে, শেয়ার সম্পর্কে তোমাদের ধারণা দেওয়া হয়েছে। সেই শেয়ার মূলধন সর্বপ্রথমে লিখতে হবে। শেয়ার মূলধনকে যেমন কয়েকটা ভাগে ভাগ করা যায়, সেখান থেকে তোমাকে লিখতে হবে অনুমোদিত মূলধন, অনুমোদিত মূলধন প্রতিটি অনুমোদিত মূলধন ব্যাখ্যাতে লিখতে হবে প্রতিটি 5 টাকা কি 10 টাকা কি 50 টাকা, 50 টাকা করে যতগুলো শেয়ার আছে লিখে সরাসরি করে পার করে দিতে হবে, দিয়ে ক্লোজ করে দিতে হবে। ঠিক অনুমোদিত মূলধনের মতোই ইস্যুকৃত, বিলিখিত, তলবকৃত মূলধনগুলো লিখতে হবে অনুমোদিত মূলধনের মতোই। অনুমোদিত মূলধন, তারপর ইস্যুকৃত মূলধন, প্রত্যেকটার ক্ষেত্রে ইস্যুকৃত মূলধন প্রতিটি কত টাকা করে প্রত্যেকটার ক্ষেত্রে এইভাবে লিখতে হবে। প্রত্যেকটাই প্রত্যেকটাই ক্লোজ করে দিতে হবে। পরবর্তীতে আদায়কৃত মূলধন শুরু করতে হবে।
মূলত আদায়কৃত মূলধনের যে টাকাটা, আদায়কৃত মূলধনের যে টাকা সেখান থেকে শুরু করতে হবে। এটা গেল আদায়কৃত মূলধন। তাহলে আমাদের সর্বপ্রথমে শেয়ার মূলধন, তারপরে আমাদের যাবে রিজার্ভ ও উদ্বৃত্ত সমূহ। শেয়ার মূলধন গেল, শেয়ার মূলধনের পরে যাবে হচ্ছে রিজার্ভ ও উদ্বৃত্ত সমূহ। রিজার্ভ ও উদ্বৃত্ত সমূহের মধ্যে থাকবে হচ্ছে সঞ্চিত তহবিল থাকবে, সাধারণ সঞ্চিতি, সাধারণ সঞ্চিতি তহবিল। আমি লিখে দিই কয়েকটা আইটেম, সঞ্চিতি সঞ্চিত তহবিল, সাধারণ সঞ্চিত তহবিল যদি থাকে, সিঙ্কিং ফান্ড বা ক্ষতিপূরক তহবিল, ক্ষতিপূরক তহবিল থাকবে, তারপরে থাকতে পারে তোমার শেয়ার অধিহার, আর রক্ষিত শেয়ার অধিকারও থাকবে, রক্ষিত আয় বিবরণীর উদ্বৃত্ত যদি থাকে তাও লিখতে হবে, এগুলো সব যোগ করে এই পাশে পাঁচ ভরে দিতে হবে। এটা গেল রিজার্ভ ও উদ্বৃত্ত সমূহ। তার পরবর্তী ধাপে আসবে দীর্ঘমেয়াদী দায়। যদি কোনো দীর্ঘমেয়াদী দায় থাকে তাহলে সেই দায়গুলো লিখতে হবে। দীর্ঘমেয়াদী দায় কোনগুলো, যেমন ঋণপত্র থাকতে পারে, ঋণপত্র, দীর্ঘমেয়াদী দায়গুলোর ভিতরে কি কি থাকতে পারে, যেমন ঋণপত্র থাকতে পারে, বন্ধকি ঋণ থাকতে পারে, ব্যাংক ঋণ থাকতে পারে, ইত্যাদি থাকতে পারে। এগুলো যোগ করে এই পাশে পার করে দিতে হবে। তাহলে আমাদের দীর্ঘমেয়াদী দায়, তারপরে চলতি দায় সমূহ। চলতি দায় বলতে বোঝাবে যে দায়গুলো এক বছর বা তার কম সময়ের মধ্যে পরিশোধ করে দিতে হবে, সেই দায়গুলোকে বলা হবে চলতি দায় সমূহ।
চলতে থাকে সমূহ, যেমন তোমার থাকতে পারে বকেয়া বেতন, বকেয়া ভাড়া, যাবতীয় যাবতীয় বকেয়া খরচ সহ, যাবতীয় যাবতীয় বকেয়া খরচ সময় থাকতে পারে, যাবতীয় বকেয়া খরচ সময় এবং যে দায়গুলো ভবিষ্যৎ ব্যবস্থার জন্য বিভিন্ন তহবিলে স্থানান্তর করা হয়, যেমন তোমাকে আয়কর সঞ্চিতি, তারপরে বিলম্বিত আয়কর সঞ্চিতি, তারপর কর্মচারীদের বোনাস তহবিল, যেমন আয়কর সঞ্চিতি, তহবিল, আয়কর সঞ্চিত তহবিল, কর্মচারী কল্যাণ তহবিল, জাতীয় তহবিল ইত্যাদি, এই সবগুলোকে কি করতে হবে এই পাশে লিখে সব যোগ করতে হবে, যোগ করে এই পাশে ট্রান্সফার করতে হবে। তাহলে চলতি দায় সমূহ এগুলো আরো কিছু থাকতে পারে, এগুলোকে কি করতে হবে সব এই পাশে লিখে এই পাশে পার করে দিতে হবে। পার করলে যে ফলাফলটা থাকবে সর্বশেষে, সর্বশেষে আমাদের শুরু থেকে শেষ পর্যন্ত যে ফলাফলগুলো ছিল সেই ফলাফলগুলোকে কি করতে হবে যোগ করতে হবে। আরো ছিল নিচে, এগুলো যোগ করলে বের হবে হচ্ছে মোট মোট দায়। ঠিক এইভাবে দায়গুলো করতে হবে। এবার আসি সম্পত্তি সমূহ। সম্পত্তি সমূহের ভিতরে স্থায়ী সম্পদ, সর্বপ্রথমে স্থায়ী সম্পদ দেখতে হবে। স্থায়ী সম্পদের ভিতরে আমরা দেব সুনাম, সুনাম আসবাবপত্র, যন্ত্রপাতি, সুনাম আসবাবপত্র যন্ত্রপাতি ইজারা সম্পত্তি, প্লান্ট কলকব্জা, তারপরে তোমার বৈদ্যুতিক সংস্থাপন ইত্যাদি, এগুলো স্থায়ী সম্পদ। এই স্থায়ী সম্পদগুলোকে কি করতে হবে পাশে লিখে পার করে দিতে হবে। তবে এই সম্পত্তির ভিতর থেকে যদি কোনো অবলম্বন থাকে বা অবসয় থাকে সেগুলোকে কি করতে হবে বাদ দিতে হবে। এবার আসি বিনিয়োগ, দীর্ঘমেয়াদী, দীর্ঘমেয়াদী বিনিয়োগ, দীর্ঘমেয়াদী বিনিয়োগের ভিতর থাকতে পারে তোমার সঞ্চয়পত্র, শেয়ার কর, সঞ্চয়পত্র, শেয়ার ক্রয়, ঋণ প্রদান, সঞ্চয়পত্র, শেয়ার ক্রয়, ঋণ প্রদান, স্থাবর অস্থাবর সম্পত্তি ক্রয়, এগুলো
তাহলে আমরা স্থায়ী সম্পদ, দীর্ঘমেয়াদি বিনিয়োগ, এবার চলতি সম্পদ। চলতি সম্পত্তি বলতে বোঝাবে যে সম্পত্তি গুলো ভিতর থেকে এক বছরের ভিতরে নগদ টাকা রূপান্তর করা যায়, সেই সম্পদ গুলো চলতি সম্পদ। এগুলোর ভিতর থাকবে ব্যাংক জমা, হাতে নগদ, তারপরে থাকবে প্রাপ্য হিসাব, তারপরে থাকবে বিনিয়োগের অনাদায়ী সুদ, এগুলো অথবা অগ্রিম কোনো খরচ প্রদান করা থাকলে সেগুলো চলতি সম্পদ। তাহলে চলতি সম্পদ গুলো আমরা এইভাবে এখানে আমি তোমাকে লিখে দিই, যেমন থাকতে পারে হাতে নগদ, ব্যাংক জমা, বিনিয়োগ, বিনিয়োগের সুদ, বিনিয়োগের সুদ, তারপর আর থাকতে পারে বিমা কোম্পানি হতে প্রাপ্য, ইত্যাদি আইটেম গুলো থাকতে পারে চলতি সম্পত্তি। এই চলতি সম্পত্তি গুলো এইভাবে লিখলে এভাবে লিখে এর যোগফলটা ওই পাশে পার করে দিতে হবে। স্থায়ী সম্পদ, দীর্ঘমেয়াদি বিনিয়োগ, চলতি সম্পদ, আরো এক প্রকার সম্পদ রয়েছে যেগুলো আমাদের অস্পর্শনীয় সম্পদ বা ভুয়া সম্পদ। যেগুলো রয়েছে আমাদের কি অস্পর্শনীয় সম্পদ বা ভুয়া সম্পদ, যেগুলো সম্পদ নয় কিন্তু সম্পদ হিসেবে দেখাতে হয়, সেগুলোকে বলা হয় অস্পর্শনীয় বা ইনট্যাঞ্জেবল অ্যাসেট। তাহলে আমরা লিখি অস্পর্শনীয় 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 সম্পদ বলতে যে সম্পদগুলো সচরাচর দেখা যায় না, যে সম্পদগুলো দেখা যায় না কিন্তু সম্পদ হিসেবে গণ্য করতে হয় সেগুলোকে বলা হয় অস্পর্শনীয় সম্পদ। এগুলোর ভিতর রয়েছে প্রাথমিক খরচাবলী, যেমন প্রাথমিক খরচাবলী, বিলম্বিত বিজ্ঞাপন, শেয়ার প্রাথমিক আমি লিখে ফেলি প্রাথমিক খরচাবলী, বিলম্বিত বিজ্ঞাপন, প্রাথমিক খরচাবলী, বিলম্বিত বিজ্ঞাপন, শেয়ার অবহার, অবহার ইত্যাদি, এই আইটেম গুলোকে এই পাশে লিখিয়ে সবগুলো খরচ অস্পর্শনীয় খরচ গুলোকে লিখে পার করে দিতে হবে। তাহলে আমরা যখন দায় সম নির্ণয় করলাম তখনও চার প্রকার ছিল, যেমন শেয়ার, তারপরে ছিল দীর্ঘমেয়াদি দায়, তারপর ছিল রিজার্ভ ও উদ্বৃত্ত সমূহ, আর একটা ছিল চলতি দায়। সম্পদগুলো ওরকমভাবে চার প্রকার: স্থায়ী সম্পদ, দীর্ঘমেয়াদি বিনিয়োগ, চলতি সম্পদ, অস্পর্শনীয় সম্পদ। এই সবগুলো সম্পদগুলোকে অস্পর্শনীয় সম্পদের আলাদা আলাদা আইটেম রয়েছে, এই এক একটা আইটেম আর একটার ভিতরে ঢুকানো যাবে না, নির্দিষ্ট নিয়ম অনুযায়ী, নির্দিষ্ট রুলস অনুযায়ী তোমাকে করতে হবে।
ঠিক আছে, পরবর্তী ক্লাসে যখন তোমাদের নেওয়া হবে তখন এর ব্যবহারিক সম্পর্কে আলোচনা করা হবে। ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থাকো আর বাসায় নিরাপদে থাকো, বাসায় নিয়মিত পড়াশোনাগুলো চালিয়ে যাও। যে কোনো সমস্যা হলে তোমরা ফোনে যোগাযোগ করো। এখন তো শীতকাল, শীতকালে করোনা ভাইরাসের আবির্ভাব আরও বেশি, করোনা ভাইরাস শীতকালে তাজা হয়ে যায়। সো কেয়ারফুল, অবশ্যই বাসায় নিরাপদে থাকো, ঠিক আছে, ভালো থেকো।